ভাই এই পেঁয়াজ আপনি এই মেশিনে 5 মিনিটে কাটবেন দৌড়ো ভাই তাহলে মেশিন কি জন্য এই পেঁয়াজ কাটবো 5 সেকেন্ডে অনলি অনলি 5 সেকেন্ডে কাটবো জি এস এই যে দেখেন আপনার মেশিন স্টার্ট দিব এটাকে খালি রোবটের মতন কাটবে ভাই আচ্ছা রোবট যেভাবে আপনার কাজ করে সেম টু সেম কাজ করবে এই যে দেখেন কিভাবে কাটে একটু দেখাবো এখানে কাছে রেখে এই যে খালি এই যে দিচ্ছি আর দেখেন কিভাবে কাটে এই যে দেবো আর কাটবো ওরে ভাই এই দেখেন কিভাবে কাটে দিতে দেরি কাটতে দেরি না দেখেন পড়তাছে জি পড়তাছে এই যে দেখেন দিব আর কাটবে দিব আর কাটবে আচ্ছা জি এই যে দেখেন 5 সেকেন্ডে কাটবো ভাই এই যে এই যে আচ্ছা দিলে হয়ে যাচ্ছে না দিলে হয়ে যাচ্ছে দেখেন ওরে ভাই কত চমৎকার দিব আর কাটবো এই যে দেখেন দিতে দেরি কাটতে দেরি নাই এই যে সবগুলো দিয়ে দিলাম এই যে দেখেন মানে 5 সেকেন্ডে দিতে দেরি কাটতে দেরি নাই একটু হাত দিয়ে দেখা হ্যাঁ একটু হাত দিয়ে এই যে দেখেন ভাই দেখেন এই যে দেখেন আপনার এই যে দেখেন কত সেকেন্ডে আলু ভাজিও হবে দেখেন এই যে পেঁয়াজ গুলো কাটলো ভাই মানে মেশিনের মধ্যে এইগুলা হাতে কাটতে গেলে সবচেয়ে বড় কথা হলো সময় তো লাগতো 1 ঘন্টা লাগতো আশেপাশে যদি কেউ থাকতো আচ্ছা হ্যাঁ তারও চোখ জ্বলতো ভাই কান্নাকাটি করতে যে কাটতো তার তো চোখ জ্বলতোই বাট যারা আশেপাশে তাদের চোখ জ্বলতো চোখ জ্বালা পড়া আজকে সেই জিনিস আর নাই এমন জিনিস চলে আসছে রোবটের মতো কাজ করে মানে কান্নাকাটি দিন শেষ কান্নাকাটি দিন শেষ দেখেন এই যে দেখেন একটু দেখেন এই যে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর ভাবে একদম স্লাইস চমৎকার ভাবে স্লাইস হয়ে গেল এই যে দেখেন এক সমপরিমাণ এখানে কোনো মোটা চিকন নাই সব এক সমপরিমাণ দেখেন আর এই পেঁয়াজটা কাটা ভাই এত ঝামেলা জি হ্যাঁ এইটা যারা কষ্টে মানে ওই যে রান্নাবাড়া করে যারা মা বোনেরা আছে তারা একমাত্র জানে যদি মনে করেন যে বলে ইয়ে ধরো একটু পেঁয়াজটি কাটো মামুনি কয় বাবা আমি পারবো না আপনি কাটেন আপনি কাটেন কারণ আমরা তো দেখাবোই এই যে পেঁয়াজ দেখাইলাম আরো কিছু এই রোবট মেশিনের কাজটা আপনাদেরকে দেখাবো এর আগে আমরা ভাই আমাকে বলছে মানে এই পাথরের মতো শক্ত হ্যাঁ এই হলুদ নাকি এই ব্লেন্ডার হবে ব্লেন্ডারে করব আজকে শিওর হচ্ছে ব্লেডটা ভেঙে দেব আরে আচ্ছা ঠিক আছে কোম্পানি আমার কাছে যদি না হয় তাহলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা আজকে যদি হয় তাহলে বিক্রি করবেন ইনশাআল্লাহ আপনি দেখান তো অবশ্যই দেখাবো এই দেখেন আচ্ছা এই যে দেখেন আমরা খুললাম এই জারটাও খুললাম আচ্ছা জারটা কিন্তু লকিং লক সিস্টেম আছে জারটা একদম খালি এবং সম্পূর্ণ স্টিলের স্টিল ওকে 100% এবং এটা কি জিনিসের পুর জানেন কি ভাই স্টিলের আচ্ছা কাজ করার পরে দেখাবো আগে এত কিছু বলবো না কাজ হবে তারপরে বলবো ঠিক আছে এই যে এখান থেকে আমরা এরকম এই যে ঢেলে দিলাম ঢেলে দিলাম আচ্ছা এই যে ঢেলে দিলাম কোনো ভাঙা ভাঙি নেই আস্ত হলুদ আস্ত হলুদ এখন এখানে বিসমিল্লাহ পরে বসাই দিলাম এটা কিন্তু আবার লকিং লক ভাইয়া এই যে লক করে দিলাম লক করে দিলাম লক না হলে কিন্তু মেশিন চলবে না লক করার পর আমরা ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনাটাও সেফটি লক আছে আচ্ছা দেখেন আমরা রিল্যাক্সে দেখাই এই যে রিল্যাক্সে দেখাই ঢাকনাটা তো আপনার সেফটি লক আছে দেখেন কত চমৎকার লেগে গেল মানে লাগিয়ে দিলাম ধরে রাখতে হবে না ধরে রাখতে হবে না আচ্ছা আচ্ছা এই যে আমরা এখন মেশিন টেস্টার দিয়ে দিব ইনশাআল্লাহ দিয়ে দেই এই যে দেখেন ভাই আমরা মাঝখানে একটু দেখাই দেখাই কি অবস্থাটা হইলো এটা হওয়ার পরে আমি এটা নিয়ে গুণগান গাবো দেখেন একটা বাড়িতে দেখেন কি অবস্থা দুই তিন বাড়িতে কাফি আমি বলবো না কোন দোকানের কোম্পানির নাম ভালো জিনিস কিনা আছে কিনা সেটা দেখতে হবে দেখেন কি অবস্থা এখন একটু বলেন এটা খোলা যাবে ওকে এখন হয়েছে পাউডার দেখেন দিছিলাম কি এখন আমরা নিব কি এটার থেকে দেখেন আচ্ছা আগে একটু ঢালা যাবে না এইটা আমরা একটা চ্যালেঞ্জ দিব আপনারে আবারও এই দেখেন একটু হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখাবো মানে একদম এই যে ভেজাল খাওয়া এখান থেকে ফুদি ভাই একটু দুধতে দেখে আপনার গায়ে যাবে একদম হাত ক্লিয়ার পুরো পাউডার পাউডার দেখেন মানে আমি তো মনে করছি ভাই হ্যাঁ আচ্ছা এই যে শক্ত শক্ত আপনি পাথরের মতো হলুদ গুঁড়া দিলেন জি
এটা তো ভেঙে গেল ভেঙে গেল এটার তো অবশ্যই কোনো কারিশমা আছে এটার কারিশমা হলো সাধারণ ব্লেন্ডারে চাইতে এটার মধ্যে কি পার্থক্য হবে অবশ্যই অনেক কিছু আছে কি কি আমরা দেখাবো হ্যাঁ এখানে দেখেন আমরা এটা ঢালবো ঢালার পর একটু দেখাবো এখানে দেখো এই দেখেন ঢেলে দিলাম মানে দেখেন ভেজাল খাওয়ার কি কোনো দরকার আছে দেখেন এই যেগুলো কিন্তু গুড়া গুড়া হয়ে গেছে ভাই এই যে আচ্ছা আচ্ছা এই দেখেন আমি যতটুকু জানি জি যদিও আই অ্যাম নট এ ডক্টর জি আমি যদিও ডাক্তার না জি তারপরে আমি জানি হলুদটা হচ্ছে আপনার অ্যান্টিসেপটিক 100% এইটা যদি কেউ নিয়মিত খেতে পারে পারে অরিজিনালটা অরিজিনাল তাহলে তার ভেতরে কোনো সমস্যা থাকার কথা না থাকবে না থাকবে না দেখেন প্রতিদিন আপনারা যদি দেখেন অরিজিনাল হলুদ এইভাবে গুড়া করে খেতে পারেন জি ওরে ভাই আপনারা যারা লাইভটা সব গুড়া হয়ে গেছে ভাই লাইভটা যারা দেখলেন তারাই বলবেন ভাই একসাথে একসাথে কতখানি করা যাবে এখানে ভাই আপনি চাইলে যে কয় সেকেন্ড দিছি আমরা ভাই 10-20 সেকেন্ড ধরেন 10-20 সেকেন্ড যদি আমরা এক প্লেট যদি গুঁড়া করতে পারি আপনার মনে করেন যে 20 সেকেন্ড করে এরকম 10 প্লেট করেন না আচ্ছা আর আমি যেটা আপনার জিজ্ঞেস করছি জি 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 এই ব্লেন্ডারের সাথে জি সাধারণ ব্লেন্ডারের কি পার্থক্য অনেক পার্থক্য আছে এই ব্লেন্ডারটা 100% কপার কয়েল ডাবল বেয়ারিং মোটর আমি ব্লেন্ডারের বক্সটা একটু সামনে এনে দেখাবো মানে বেয়ারিং মোটর ডাবল বেয়ারিং মোটর এখানে দেখেন তাও আবার ডাবল ডাবল এই যে দেখেন ডাবল বেয়ারিং মোটর আচ্ছা 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 আছে এখানে দেখেন স্টিলের বুশ 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 স্টিলের এটা একটু ক্লিয়ার হই হ্যাঁ স্টিল বুশ কেমনে কি স্টিল বুশ কেমনে কি এখানে একটু তাকান এই যে এটা নিচে দেখেন তো কি দেখা যাচ্ছে স্টিল স্টিল আগে ছিল ফাইবার প্লাস্টিক প্লাস্টিকের হ্যাঁ যেটা এই যে আস্ত হলুদ করতে গেলে ভেঙে যেত ভেঙে যেত ভেঙে যেত অথবা গলে যেত গলে যেত আচ্ছা আচ্ছা আজকে সেটা হবে না এটা হচ্ছে স্টিল স্টিল আরেকটা আরেকটা হলো এই যে নিচে যেটা আমি মোটর থেকে দেখাবো তারপর প্যাকেট দেখাবো এই যে এটা স্টিল এটা হচ্ছে স্টিল দেখছেন আগে ছিল প্লাস্টিক প্লাস্টিক যেটা ভেঙে যেত গলে যেত গলে যেত এই কারণে এত শক্ত জিনিস এত শক্ত জিনিসও হবে হয়ে গেল হয়ে গেল আচ্ছা আর আরেকটা জিনিস দেখাবো এটা হলো পাওয়ারফুল একটা মোটর আচ্ছা ঠিক আছে এটা পাওয়ারফুল মোটরটা কেন এটা তো 1600 ওয়াট দেখিয়ে দিগানেন এই যে দেখেন প্যাকেটের গায়ে লেখা আছে 1600 ওয়াট আবার ভাই এখানে কি একটা না 90 মিনিট চালানো যাবে একটা না ইয়েস এটা কমার্শিয়াল পাওয়ারফুল এখানে মোটর তো লেখাই আছে ভাই আচ্ছা আচ্ছা জি আবার এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি 22000 আরপিএম 22000 আরপিএম জি দ্যাটস মিন্স জি এটা হচ্ছে আপনি মানে 1 মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে 22000 বার ইয়েস রাউন্ড দিবে এই মোটরটার পাখা পাখা ঘুরবে এটাতে বলেন ইটা বলেন পাথর বলেন যা বলেন হলুদ তো হলি আচ্ছা এগুলোই হবে হয়ে যাবে হয়ে যাবে আর যেটা হচ্ছে জি জি ক্লিয়ার করে বলতে হবে না যে এটা কোন দেশি প্রোডাক্ট হ্যাঁ এখানে কারিনা কাপুর চুপুরকে দেখেই বুঝতে পারতেছেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অবশ্যই ওয়াও আচ্ছা আমরা ডিটেইলে আরো পরে বলবো একটু রেখে দেন হ্যাঁ দর্শক আমি একটু অসুস্থ কথা বলতে সমস্যা হচ্ছে যদিও আচ্ছা ভাই আজকে সব কথা বলবে ইনশাআল্লাহ তার আগে হচ্ছে আমরা এখন একটা চ্যালেঞ্জ নিব অবশ্যই এই যে হলুদটা হলুদটা এটা তো আপনি গুড়া করলেন করলাম অনেকে কি চাবে আমাদের মাছাচিরা বিশেষ করে যারা গ্রামে থাকে জি জি তারা গুড়াটা না খেতে পারে না খেতে পারে না হ্যাঁ অনেকে চায় যে এটা যদি পাটায় বাটার মতো হতো তাহলে আরেকটু ভালো হতো আরেকটু ভালো হতো এটা কি আপনি পাটায় বাটার মতো 100% যদি ধরেন পাটায় বাটতে যাইতো তাহলে কিন্তু কোমরের হাড় থাকবে না ভাই এইটু এতগুলো হলুদ যদি কেউ বাড়তে দেয় কবে ভাই আমি আজকে আমি অন্য কাজ করেন ভাই আমি এটা করতে পারবো এটা পারবো না এটা পারবো না আমার মাজার ব্যথা উঠে গেছে আগেই বলবে ইয়েস ঠিক আছে তো আমরা এটাকে সেকেন্ডে আমরা আরেকটু পানি যদি লাগে আমরা দিতে হবে পানিটা আমাদের একটু কম হয়েছে তারপর আমরা একটা বাড়ি দিব আসলে ওইটা হলুদ দেখাই পারবে আরেকটু পানির জন্য একটু পানি লাগবে এর ভিতরে আচ্ছা আমরা একটু সবজি কাটা দেখাই এর মধ্যে হচ্ছে এই যে আলু দেখাবেন নাকি হ্যাঁ আলু দেখাবো করলা দেখাই এই যে করলাটা অনেকে কিন্তু কাটতে জানে না মানে বিচির জন্য কাটা কাটে না এটার মধ্যে অনেক বিচি আছে বিচি আছে এটারও এটারও মেশিনটা দেখি না রোবটের কাজ যেহেতু এটা বলছে কোম্পানি আমাদের রোবটের মতো কাজ করে কিনা পেঁয়াজটা সরাই দিই পেঁয়াজটা আমরা এখানে রেখে দিলাম ওকে এই যে আমরা এখানে করলাটা কাটবো চমৎকার ভাবে বিসমিল্লাহ কত গোলাপ পেঁয়াজ অল্প সময়ের ভিতর হয়ে গেছে এই যে দেখেন আমরা মোটরটা ছাড়লাম আর এখানে কোনো ঝামেলা নেই ভাই দিবো আর অটোমেটিক হবে দেখেন দেখেন এই যে দেখেন চমৎকার ভাবে কাজ হবে ভাই এটা রোবটের মতনই কাজ করবে আমরা একটা শেষ হয়ে গেলে আরেকটা দিব দিতে দেরি এটা দিতে দেরি হবে না ভাইয়া ওকে দেখেন করলা নাকি অনেক খায় না বাজির জন্য একদম স্লাইস করে দিবেন দেখছেন পাতলা পাতলা করে পয়সার মতন গুনতে পারবেন ইনশাআল্লাহ কয় সেকেন্ড লাগছে ভাই দুইটা করলা কাটতে 8 সেকেন্ড আর এইভাবে যদি আমি কাউকে বলি যে এইভাবে আমার একটু কেটে দেন এত অল্প সময় ভাই এই যে পারবে এত অল্প সময়ে এই যে মানে একটা সাইজ একটা সাইজ এই যে পয়সার মতন করতে পারবেন এই যে বাজারে যত ফুড প্রসেসর আছে জি দেখলাম যে এত সুন্দর কাজ হয় মানে মানুষ না জানার কারণে এটা আসলে ব্যবহার করে না ব্যবহার করে না এত কষ্টের দিন আছে আর আর এই যে করলার যে বিচি সহ এগুলো সব কেটে ফেলাইছে সব সহ একদম এ টু জেড এবং এত সুন্দর করে
কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে আমরা দুইটা করলা কাটলাম, যেটা নাকি আপনার মা খালা চাচিরা যারা 70 বছর বয়স, মানে আপনার ফ্যামিলির বয়স, তারও এত সুন্দর করে এত দ্রুত পারবে না। আচ্ছা এখন কি ভাই তাহলে হলুদটা একটু, হ্যাঁ একটু পানি দিছো, একটু পাটায় বাটবো। এই যে আমরা হলুদটা পাটায় বাটবো, এই যে ভিউয়ার্স দেখে আমরা পানি কম ছিল যার জন্য আমরা একটু পরে দিচ্ছি। ভাই এই লক সহকারে ঢাকনা সহকারে কি পানি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সেটা আমরা দেখাই দিব। আমরা যদি কম হয় আমরা একটু দিব, আমরা একটু কমই দিছি। লক করে নিলাম, লক করে নিলাম। এই যে দেখেন লকটা আমাদের লকটা হয়ে গেছে। এই যে এখন আমরা এখানে একটু স্টার্ট দিয়ে দিব। আচ্ছা এই দেখেন এটা খুলে গেছে, এটা খুলে দিলাম। এই যে পানি ছিটাবে নাকি? আচ্ছা এটা এমনি দেখাই, আমরা দেখি পানি যদি দিতে হয় আমরা উপর থেকে দিব। হ্যাঁ পানি দিতে হবে, একটু পানি লাগবে, আর একটু পানি লাগবে। এই যে দেখেন কিন্তু পাটায় বাটার মতো হবে, পাটায় বাটার মতো, এবং আমার এটা লক খুলতে হবে না। আচ্ছা আচ্ছা লক খুলতে হবে না, লক জায়গায় আছে। আমার এখান দিয়ে যদি পানি লাগে আমরা একটু উপর দিয়ে পানি দিয়ে দিলাম, উপর দিয়ে। এই যে দিয়ে দিলাম। ওয়াও আরো দেন, আরো লাগবে। প্রবাসী ভাই বোনেরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন, কারণ প্রবাসী ভাইরা অনেক দূর থেকে এত ওজন জিনিস ক্যারি করে বাংলাদেশে নিয়ে আসার নেই ভাই। অথচ আমাদের বাংলাদেশে যে এত সুন্দর ব্লেন্ডার পাওয়া যায় এটা অনেকে জানে না, অনেকে জানে না। আচ্ছা আজকে আমরা যে জিনিসটা দেখাবো আপনার, আমার মনে হয় না আজকে দেখার পরে আপনার বাইরে থেকে একটা কিনবেন ব্লেন্ডার আনবেন ভাই, এই ব্লেন্ডারটা আপনার নষ্ট হতেও পারে, তখন আপনি কি করবেন? আপনি কি আবার সৌদি নিয়ে যাবেন, মালয়েশিয়া নিয়ে যাবেন, দুবাই নিয়ে যাবেন, যে যেখান থেকে আনেন সেখানে নিয়ে যাবেন? দরকার নেই ভাই, এখানে আপনার থাকবে এবং এইটার আপনার 7 বছরের ওয়ারেন্টি থাকবে, 2 বছর থাকবে মোটর গ্যারান্টি থাকবে। আচ্ছা লিখিত, জি লিখিত। ইয়েস তাহলে একটু দিয়ে দিই আমার, এই যে একটু দিয়ে দিলাম। এই যে আমাদের মনে হয়ে গেছে ইনশাআল্লাহ, আমরা এখানে মা খালাদের আধা ঘন্টা এক ঘন্টার দিন নাই, কোমর ব্যথার দিন শেষ ভাই, কোমর ব্যথার দিন শেষ, দিন শেষ। হ্যাঁ এটাকে আমরা খুলে নিলাম, পিছলা হয়ে গেছে হাত, হ্যাঁ হাত একটু পিছলা হয়ে গেছে, এই যে পানি দিছি যাতে। এই যে দেখেন ঢেলে দিলাম, এই দেখেন, এই যে একদম ঢেলে দিলাম। এই যে দেখেন এটা একদম কতগুলো হলুদ, এই যে দেখেন একদম, আচ্ছা ওই দেখেন একবারে পুরো পেস্ট হয়ে গেছে। এই যে আচ্ছা আমরা আসলে, আমি আসলে 5 সেকেন্ড লাগছে ভাই, বেশি কথা আজকে কেন বলতেছি না জানেন? এই যে কারণ যে কাজ দর্শক দেখতেছে, এই যে দেখেন শেয়ার এমনিই করবে, এমনিই করবে ভাই, এটা বলা লাগবে না, মানে কাজ দেখেই করবে, কাজ দেখেই করবে। এই যে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই যে আমরা এক প্লেট হলুদ পাটায় বেটে ফেললাম, মনে করেন যে কয় সেকেন্ড লাগলো? যারা লাইভটা দেখতেছেন দেখেন তারা নিজেরাই বলবেন যে এই শক্ত হলুদ যেটা সিল হচ্ছে একদম আস্ত আস্ত, এইটা এই যে আপনার ফাঁকি করতে কত আপনার পাটাই করতে পারতেন কিনা, আর এটা আপনার পাটায় বেটে এইরকম সম্ভব কিনা, এটা আপনারা একটু কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা লাইভে আছি কতক্ষণ, এর ভিতরে আমরা এখানে সবজি কাটলাম রোবট অনেক প্রসেসরে, এখানে আমরা হলুদটাকে ভাঙলাম এবং হলুদটারে পেস্ট করে দিলাম, পেস্ট করে ভাই। আপনার অপশনে কি আমি জিতছি কিনা এটা বলেন না, চাইলেন আমার, আমি জিতি না ভাই, আমার মেশিন জিতছে, মেশিন জিতছে, যেই মেশিন রোবট আজকে আনছি বুলডোজারের কাজ করবে, এটা দাও মাত্রই ফাঁকি বানা লাইব। ওকে এখন কিছু কাজ বাকি আছে, আমরা বলছিলাম যে এই রোবট মেশিনে আলু ভাজি আর এইটা ভাই আমরা তো স্লাইস করছি, করলাম ভাই, অনেক সময় কি সকালে শীতের দিনে, যেহেতু শীতের দিনটা চলতেছে, এই শীতের দিনের কথাই বললাম, জি শীতের দিনে আমরা পরোটার সাথে আলু ভাজি, গাজর ভাজি, গাজর ভাজি, এটা খাই, এটা হবে। আচ্ছা করে দিই, এই রোবটের কাজ কি, আমরা রোবটের কাজটা আগে দেখাবো, বলবো আমরা ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো এখান থেকে 2-3টা গাজর দিয়ে, কয়েকটা আলু দিয়ে আমরা এখান থেকে এই যে আমরা প্লেটটা নিব, দেখেন কতটা চমৎকার হয়। আমার ভিউয়ার যারা আছেন আজকে আমরা বলবো না, আমি শেয়ার করতে বলবো না, আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় আপনি অথেন্টিক শেয়ার করবেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি, এই যে আমাদের ব্লেড যেটা, অনেকে জানে না এটা কিভাবে খুলবো কিভাবে লাগাবো, আজকে লাইভের ভিতরে আমরা সেটাও শিখে দিচ্ছি। এখানে খোলা লাগানো ইজি, এই যে ইজি, এই যে তার টিপ দিলাম, এটা খুলে গেছে ভাইয়া, জাস্ট ওয়ান টাচ আসল ভাই, এই যে খুলে গেছে ওয়ান টাচ, ওয়ান টাচ। এখানে আমরা কি করব, ভাজি করব বলছেন তাই তো? এখানে কিন্তু একটা ব্লেড খুলছি, এখানে আরো 4টা ব্লেড থাকবে, প্রত্যেকটা মেশিনের সাথে 4টা করে ব্লেড থাকবে, 5টা করে ব্লেড থাকবে। এই যে আচ্ছা অনেকগুলো ব্লেড থাকবে, এই যে আমরা ভাজি করব এটা নিব, এটা লাগাবো, ভাজিটা করো এটা লাগাবো, লাগাই দিলাম। এখন এটাকে আমরা, সবাই শেয়ার করলে গিফট দিচ্ছে, তারপরে কমেন্টে দাম বলতে পারলে কুইজ খেলতেছে, আপনি করবেন না? আমি করব, করেন না? আচ্ছা করলাম, দর্শকরা আসেন, দর্শকরা বিনোদন পাবে, আমরাও, আমাদেরও ভালো লাগবে। আমরা আজকে 3টা প্রোডাক্ট একটা প্যাকেজ দিব ভাই, এটার দাম বলতে বলেন, আমরা এইটা 3টা প্রোডাক্ট একটা প্যাকেজ দিব, প্যাকেজের দামটা যে বলতে পারবে তার জন্য এখানে, না ভাই প্যাকেজের দামটা জটিল হয়ে যাবে, প্যাকেজ জটিল হয়ে যাবে, একটা ব্লেন্ডারের দাম বলেন, একটা ব্লেন্ডারের দাম, হ্যাঁ আচ্ছা ব্লেন্ডারের দাম যারা বলবে
তাদের জন্য এই কুইজে একজন সরাসরি গিফটটা পাবে আজকে লাইভে আজকে লাইভে আবার দিবেন তো 100% লাইভে যদি আপনি এখানে দামটা একুরেট ভাবে হয় আমি একটা লাইভে একটা গিফট দিয়ে দিব ওকে দেখেন এখানে দেখাছে অনেকেই একই দাম বলতে পারে দর্শক যারা লাইভটা দেখতেছেন জি আমি জোর করে কিন্তু আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করি ব্যবস্থা করি আচ্ছা এই ব্লেন্ডারের দামটা জি রোবট ব্লেন্ডার জি এই ব্লেন্ডারের দামটা কত হতে পারে জি যদি আপনারা কমেন্টে বলতে পারেন জি এবং আপনাদের কমেন্টের সাথে যদি কাশেম ভাইয়ের দামটা মিলে যায় তাহলে এই যে 2.5 লিটার সরাসরি লাইভে দেওয়া এটা কিন্তু শীতের একটা হট প্রোডাক্ট আপনি সকালে গোসল করবেন ওযু করবেন এটা দিয়ে 1 মিনিটে পানিটা গরম করে নিতে পারবেন আচ্ছা আপনারা দামটা বলতে থাকেন এইটার দাম কত হতে পারে আচ্ছা তো আমরা কাজ দেখি এখানে আরেকটা জিনিস দেখাই ভাই এই যে বুলডোজার যে মেশিনটা আমরা রোবট দেখাইতেছি এখানে এটা কিন্তু অনেকে লাগাইতে পারে যেমন লাগানোর পরে অনেকে এটা লাগাইলো হ্যাঁ এরকম লাগা এটা ইজি বসে গেল আচ্ছা বসে গেল এখন কিন্তু বসে গেছে কিন্তু এখন তো মেশিনিস্টার দিলাম মেশিনিস্টার হলো না কেন হ্যাঁ মেশিন তো নষ্ট দিছে দোকানদার না মেশিনটা হলো সেফটি লক আছে এখানে দেখেন আচ্ছা এটা আমরা অফ রাখলাম এই সেফটি লকটা অন করলাম এই যে দেখেন স্টার্ট হয়ে গেল ওয়াও ওয়াও আবার দেখেন এখানে স্টার আছে এখানে আমরা একটু ঘুরে দিলাম সেফটি লক বন্ধ আচ্ছা আচ্ছা এখন কি হলো বন্ধ হয়ে গেল তাই না এখন আমরা সেফটি লকটা আবারো করে দিলাম আমাদের স্টার হয়ে গেল মেশিনটা হয়ে গেল এখন আমরা কি করব বলছেন ভাজি করব আলু ভাজি সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে নাস্তা খাইতে হবে আসেন এবার নাস্তা খাওয়ার জন্য আমরা আলুটা নিলাম এখানে আমরা মেশিনটা স্টার্ট দিলাম এখানে সুন্দর মতো একটা আলু দিয়ে দিলাম আলুটা দেখেন কত চমৎকার ভাবে ভাজিটা হয় এই যে পড়তেছে ওরে ভাই আচ্ছা এখানে আরেকটা আলু দিয়ে দিলাম একটা আলু শেষ আরেকটা আলু দিয়ে দিবেন সাথে সাথে আপনি এখানে আলু ভাজিটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ কতটা সুন্দর এই যে কতটা সুন্দর দেখেন এই যে আমাদের আলু শেষ আরেকটা আলু দিব এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে দেখেন ওরে চমৎকার দেখেন এই যে দেখেন সুন্দর হবে আবার পছন্দ করবে বেবিরা গাজরটাকে হবে হ্যাঁ গাজরটা হবে এই যে গাজর এটা যদি আমরা চাবাই খাই বা কাটি বডি দিয়ে ভাই আমাদের 5 মিনিট লাগবে একটা গাজর কুচি করতে আর যেভাবে কুচি করবো ওইভাবে যদি কেউ করে 5 মিনিট আগে সে মনে করেন যে এই রোবটের তো সেই রোবট হয়ে যাবে আর এটার কাজ দেখেন 5 সেকেন্ডে কিভাবে গাজরটা করি আমরা দেখেন এই দেখেন গাজরটা আর এই দেখেন পড়তাছে ওরে দেখেন যে দিছি চমৎকার ভাবে মেশিনে কাজগুলো হয় এই দেখেন আর আমরা কেন এত কষ্ট করি দেখেন ওরে সুন্দর দেখেন ও আমাদের কমপ্লিট অলরেডি একটু মিক্সচার করুন দেখেন আলু ভাজি আর হচ্ছে গাজর ভাজিটা এই যে আলু ভাজিটা কত চমৎকার দেখেন মিক্সিং হইলে দেখেন কত সুন্দর হয় এই যে মিক্সিংটা করলাম আমরা দেখেন কত চমৎকার লাগে দেখেন এই যে দেখেন এই ভাজিটা যদি মানুষ এত কষ্ট কেন করে দেখেন তো 5 সেকেন্ডের ভিতরে আমাদের কিন্তু আলু ভাজি গাজর ভাজি হয়ে গেল ঠিক আছে এখানে আমরা আলু ভাজি গাজর ভাজি কে খাবে না এই ধরনের ভাজি যদি হয় আপনি যদি এই সুন্দর করে পরোটার সাথে খাইলে অনেক মজা লাগবে অনেক টেস্টফুল লাগবে এবং কাটাটা দেখলেই তো মানে মন শান্তি যারা লাইভে পরে জয়েন করেছেন তারা দেখে নিবেন শুরু থেকে আচ্ছা এবার দেখবো এই রাখছেন আপনি জিরা জিরাটা কিন্তু সব ব্লেন্ডারে হয় না এটা কি এটাই হবে দেখি আমিও জানি না ভাই আমি করে দেখবো আমিও আপনার মতন যে একটু জানি না আগে বলবো না আমার কথা হলো মেশিনটা যেহেতু আমাকে কোম্পানি বলছে এটা নাকি রোবটের মতন কাজ করবে হয় কি না আমরা দেখবো ইনশাআল্লাহ একটু দেখি আমিও দেখবো এখানে হলো খালি একটা জার নিলাম আচ্ছা জারটা আমরা এখানে বসিয়ে দিলাম লক করে দিলাম এখান থেকে আমরা জিরাটা হাতে নিব বিসমিল্লাহ পরে জিরাটাকে ঢেলে দিব আস্তে করে এই যে জিরাটাকে ঢেলে দিলাম কিছু জিরা আমরা রাখলাম দেখানোর জন্য ভিউয়ার যারা আবার জয়েন করবে কি করলাম সেটা আমি মাঝখানে একটা কথা বলি এটা হচ্ছে জিরাটা করতে গেলে অনেকে কি করে আগে গরম করে ভাজি করে নাই ভাই এখানে আপনি নিজে একটু কিন্তু এই আগে যদি আপনি তাপ দেন তাহলে এটার কিন্তু গুণগত যে ফ্লেভার যে মানটা সেটা কিন্তু থাকলো না আমরা এটা করার পরে আপনি যদি মনে করেন আপনার নাকে স্মেলটা আসছে তাহলে বুঝবেন যে এটা অরিজিনালি এবং ধরলেও বুঝা যাবে এটা ডলা দিলে এটা তো আপনি এই যে বাজার থেকে কিনে আনলেন এটা তো ভাজি করেন নাই না এটা বোঝা যাচ্ছে একবার যেভাবে কিনে আনছি ওই প্যাকেট থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিছি এবার দেখি হয় কিনা দেখি আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ এই যে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম এইখানে চাপ দিয়ে ধরে না আর একটা জিনিস বলবো আমরা দ্রুত করার জন্য এটা করি অনেকে আসছে এটাকে পাস করে করলে দ্রুত হয়ে যায় আচ্ছা ভেঙে যেতে পারি আচ্ছা
আমরা যদি এটারে আরো যদি করতে চাই একদম এটার ক্রিম পাউডার বাড়া লাগবে পারবো আর মাত্র 10 সেকেন্ড আর মাত্র কয়েক সেকেন্ড দিলে 10 সেকেন্ড দিলে আচ্ছা আমরা কিছু কমেন্ট পড়ি ভাই জি জি মেহেদী হাসান ভাই কমেন্ট করে জানাইছেন ব্লেন্ডারটার দাম হতে পারে 2850 টাকা এত কম হবে না ভালো জিনিস একটু দামটা ভালো হবে আচ্ছা আমাদের ফারজান আপু কমেন্ট করে জানাইছেন হচ্ছে 4500 টাকা ফুয়াদ রেজা সৌদি আরব থেকে আছেন আমাদের সাথে সুমন ইসলাম আছেন আপনাকে সালাম দিছে ভাই জি ওয়ালাইকুম আসসালাম সুমনুর রহমান সোহাগ বলতেছে সুপার কাজটা দেখে ভালো লাগছে জি আচ্ছা আবার কি মেহুল মৌ অসাধারণ লাগলো আসলে অসাধারণ আচ্ছা আমি কথা বলতে পারছি না বেশি কথা বলবো না আমরা চলে আসবো কাজ তো দেখলাম প্রাইজিং এ চলে আসবো প্রাইজিং এ চলে আসবো এর আগে জেনে নিব ভাই গ্যারান্টি বা ওয়ারেন্টি আপনারা কত দিনে দিচ্ছেন এটা থাকবে ফুললি আপনার ওয়ারেন্টি থাকবে 3 বছরের আচ্ছা যেটা রোবট সালাদ ফুড প্রসেসর যেটা আমরা দিয়ে সারা সকাল থেকে শুরু করে সারাদিন আমরা নাস্তা বাজি টাজি সবকিছু করব করতে পারবে সেটা থাকবে হলো ফুললি 3 বছর ওয়ারেন্টি এখানে যে ব্লেন্ডারটা দেখছেন এটা হলো পাওয়ারফুল একটা মোটর 1600 ওয়াটের এটা হলো বুলডোজার ব্লেন্ডারের নামে পরিচিত আমাদের খুবই মানে আমাদের খুব রানিং একটা প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এইটা আমাদের মাঝখানে ছিল না আমরা অ্যাড দিয়েছিলাম যখন অনেকেই ফোন দিয়েছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করে নেবেন ওকে এটা হলো আপনার ডাবল ব্যারিং মোটর এখানে দেখেন এবং এটা হলো আপনার বুস্ট হলো আপনার স্টিলের ঠিক আছে স্টিল বুস্টগুলো থাকবে এরকম তিনটা লক থাকবে একটা বুস্ট এক্সট্রা থাকবে আচ্ছা এটা সহকারে আপনারা বুঝে নেবেন ঠিক আছে অনেকে এটা দেয় না আমরা এটা সহকারে দিয়ে দিব আর এটার সাথে আমরা যেটা আজকে দিব পাওয়ারফুল মোটর যেটা এটার সাথে দেখব 2 বছরের মোটর গ্যারান্টি থাকবে লিখিত 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 থাকবে আমার মেমো ডেট থেকে আমরা মেমোটা প্রয়োগ করে রেখে দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মেমো পাঠাই দিই ওকে ঠিক আছে আর 5 বছর থাকবে আরো সার্ভিস মানে সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে টোটাল 7 ইয়ার্স আপনার সার্ভিস ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ পাবেন 7 বছর 7 বছর জি আচ্ছা আসেন এখন এই যে এটা যারা নিবেন এটার যে রেট আছে কে কেমন কমেন্ট করছেন ভাই জানে ভাই আমি দেখি নাই আজকে আমি অসুস্থ থাকার কারণে কমেন্ট গুলো ওইরকম পড়তে পারলাম না ভাই এখানে আরেকটা জিনিস থাকবে এই যে এখানে একটা ভাইরাল যে সেটটা আছে ভাইয়া 7 পিস অনেকের 6 জনের ফ্যামিলি ভাই তাদের জন্য এই সেটটা খুবই দরকার হয় আচ্ছা তাদের জন্য এটা এটার সাথেও গিফট থাকবে আজকে এই 7 পিসটা যারা নিবেন এখান থেকে আমরা একটু দেখাবো এটার সাথে গিফট থাকবে আপনার 2টা চামচ থাকবে আচ্ছা এটা পরে দেখাই প্রোডাক্টটা দেখাই এটাতে আমরা সকাল বিকাল ফ্রাই করে নাস্তা করে অনেক রুটি করে একটা বড় ফ্রাই প্যান থাকবে 24.5 এটা কি নোহা ব্র্যান্ডের নোহা ব্র্যান্ডের এখানে দেখেন ইন্ডাকশন সহকার একবার খোদাই করে লেখা আছে এটা ইউএস এর একটা ব্র্যান্ড আচ্ছা এটা নোহা কোম্পানি ঠিক আছে এটা থাকবে একটা এখানে থাকবে একটা মিল প্যান থাকবে 18.5 সেন্টিমিটারে আবার এখানে থাকবে একটা কড়াই থাকবে হলো আপনার 22.5 এখানে একটা নব থাকবে এগুলো প্রত্যেকটার সাথে আমরা ইনটেক ভাবে লাগা রাখছি আর এটা হলো ইন্ডাকশন সহকারী ঠিক আছে সবচেয়ে বড় কথা কি জানেন ভাই অন্যান্য গুলো দেখছেন আপনি এখানে কি নাট দিয়ে এটাকে লাগানো থাকে এটা কি রেভেট করা এটা রেভেট করা একদম ফিক্স লক করা ছুটবে না ছুটবে না এটার পিটালও ভাঙবে না এই যেভাবে ফেলাই দিব পিটালও ভাঙবে না এই যে দেখেন প্রত্যেকটা এভাবে ফেলাই দিব পিটালও ভাঙবে না ঠিক আছে এভাবে ফেলাই দিব পিটালও ভাঙবে না ভাই বুঝতে পারছেন আনকমন প্রোডাক্ট ঠিক আছে এগুলা এরকম প্রোডাক্ট এই যে কি হইছে ভাই দেখেন না না কি হইছে মানে এই প্রোডাক্ট এটা হচ্ছে ফেলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে নরমালি হাত থেকে পড়লেও অনেক প্রবাসী ভাইরা আছে আমার ভিডিও দেখে প্রোডাক্ট নেয় ভাই প্রশ্ন করে আমাকে আমার যে ফোন করে বলে ভাই এই প্রোডাক্টটা যে আমি কুরিয়ারে দেশে নিই থাকবে আরে ভাই এটা দাম দুম করে ফালাইলে তো কিছু হয় না আচ্ছা দেখাই দিলাম সেটার জন্য আমি বোঝার জন্য আপনি বললেন যে এটার সাথে গিফট থাকবে জি এটার সাথে গিফট থাকবে এখান থেকে 2টা থাকবে নন স্টিক আপনার চামচ থাকবে চামচ জি এখানে থাকবে হলো 4টা স্কেবার থাকবে এটা যে আপনি রান্না করবেন এটা লাগবে আপনি এখানে ধোবেন আপনার জন্য এটা লাগবে এগুলো তো ভাই দামের বাইরে হ্যাঁ এগুলো দামের বাইরে আচ্ছা এটা দামের বাইরে এই 7 পিস এখানে 4টা হাঁড়ি থাকবে দেখেন 3টা ঢাকনা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা এরকম নব থাকবে ঠিক আছে এই 7 পিস এই যে 3টা থাকবে ঢাকনা 4টা থাকবে হাঁড়ি ওকে এলো 7 পিস দেখেন আচ্ছা এটা সঙ্গে যদি কেউ নিতে চায় এটার প্রাইস কত এটার প্রাইস আমরা বলে দিচ্ছি এখনি এটা থাকবে 2টা চামচ 4টা স্কেবার 6টা থাকবে গিফট সব ফ্রি জি সব ফ্রি আচ্ছা এটা যদি আমরা ইন্ডিভিজুয়াল মার্কেটে কিনতে যাই এটার দাম আসবে 6800 টাকার মতো
7 pieces যদি আমরা একটা করে কিনি ক্রয় করি আমার ঘরের জন্য আমি একটা করে কিনবো 6800 টাকা বাজেট করতে হবে একবারে নিলে আপনাকে আজকে বাজেট করতে হবে কত যে না কিনার টার্গেট আছে সেও কিনবে কত কারণ আজকে দিব জানুয়ারি মাসের মানে 24 এর ধামাকা অফার দিব আজকে আচ্ছা আজকে থাকবে ধামাকা রেট সাথে থাকবে ধামাকা অফার সেটার জন্য অপেক্ষা করেন এটা রেট দিব মাত্র অনলি 4000 টাকা এবার চলে আসি রোবটে যে রোবটটা আমাদের এর আগেও আমরা প্রচুর পরিমাণ বিক্রি করছি এটার প্রচুর চাহিদা আছে এটা রোবটের মতনই কাজ হয় এটার রেট আছে রেগুলার বাজার রেট আছে 5800 টাকা এটা সনিফার ব্র্যান্ডের এটা বক্সটা আমরা একটু দেখাই দিই এটা একটা সুনামধন্য ব্র্যান্ডের একটা সনিফার ব্র্যান্ডের এখানে যত ধরনের সবজি আছে সালাদ আছে আপনারা করে দিতে পারবেন সব এভাবে করতে পারবেন আর এটা আপনার কোন কোন দেশে ইয়ে হয় এই প্রোডাক্টটা আপনার বিক্রি হচ্ছে এবং মানে চাহিদামূলক সেই দেশের নামগুলো এখানে দেশের নামগুলো উল্লেখ আছে আচ্ছা ব্র্যান্ডগুলো উল্লেখ আছে এখন এটা আপনি যারা নেবেন রেগুলার প্রাইস 5800 টাকা যারা এটা নেবেন অনলি 4600 টাকা নিতে পারবেন 4600 সিঙ্গেল নিবেন আচ্ছা এবার চলে আসি হচ্ছে আগুনে এবার আগুনে চলে আসি এই যে আগুনটা আপনার কি কমেন্ট এসেছে কেন আগুন বললাম জানেন জি আমাদের মেহুল মৌ নামে এক আইডি থেকে কমেন্ট করছে পুরাই আগুন আলহামদুলিল্লাহ আগুনের মতনই কাজ করলো আজব একটা জিনিস এটা যে আমরা এরকম কি ধরনের বলবো আস্ত হলুদ পাথর ইটা বালু যাই করে এটার ভিতরে একদম ফিনিশ তাহলে আগুন বলবে না আগুন হবে না কেন ওই আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আসলে একটা আগুন আচ্ছা এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে দুইটা আপনার একটা থাকবে জগ এই যে একটা থাকবে বড় জগ একটা থাকবে ছোট জগ পাবে এই যে আমি এখান থেকে যদি দেখাই সহজে দেখতে পারবে এই যে দেখেন এটা হলো দুইটা থাকবে এই দুইটা আপনারা সাথে পাবেন আচ্ছা এবং সাথে আরেকটা জিনিস থাকবে ভাই এই যে এখান থেকে আপনার যে ক্লিপ অন গুলো এবং একটা স্টিলের বুস্ট থাকবে এক্সট্রা আচ্ছা এটার দাম বলেন এটার দাম যেটা আছে এটা 9500 টাকা বর্তমান বাজার রেট আপনি কত দিবেন আমি তো দেব ধামাকা অফার লাইভ উপলক্ষে আচ্ছা আসেন এটা রেট দিব মাত্র যদি কারোর সাথে মিলে যায় এখন দাম বলার পরে কেউ যদি কমেন্টস করেন হবে না এটা রেট দিব মাত্র 6900 টাকা অনলি 6900 টাকা কারোর সাথে মিলছে কিনা দেখেন না আমার খেয়াল নাই আচ্ছা মিলছে কিনা হুসনা বেগম জি এনে কমেন্ট করছে ভাই আপনার পিছনে টিফিনের সেটটা কত কোনটা এটা এই যে আমাদের পিছনে টিফিন সেট কোনটা এটা মনে হয় এটা হ্যাঁ হ্যাঁ এটা কি পান্দানি এটা হলো না ভাই টিফিন কেরিয়া থাইল্যান্ডের তাহলে তো ঠিকই বলছে এই থাইল্যান্ডের কেরিয়া এটা কত শর্টকাটে বলেন এটা হলো 16 সেন্টি আমি 3-4টা দামে বলে দিব যারা নাকি এটা নেবেন এটাও নিতে পারবেন অফারের সাথে যদি চান অ্যাড করে নিতে যদি সিঙ্গেল কারো লাগে নিতে পারবেন এটার দাম থাকবে এটা হলো সেন্টিমিটারটা বলে দিব 16 সেন্টিমিটার লিখে থাকবে আচ্ছা খোদাই করে 16 সেন্টিমিটার যারা নিবেন এটার দাম থাকবে মাত্র 2900 টাকা মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা থাকবে এভাবে দেখে নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে কত 2900 টাকা তারপরে যেটা আছে এটা হলো বড়টা এটা হলো 18 সেন্টিমিটার যেখানে লেখা থাকবে এবং তলাতে খোদাই করা এবং সাথে আপনার সিএমটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বলে দাম বলে এটার দাম থাকবে মাত্র আপনার 3200 টাকা হলে আপনারা 18 সেন্টিমিটার দিতে পারবেন ওকে তারপর এখানে আসেন এটা হলো গিয়ে আপনার 20 সেন্টিমিটার এটা যারা নিবেন এটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন আপনারা 3600 টাকা হলে টিফিন কেরিয়ার ওকে জামাই বাড়িতে আপনারা খাবার দিবেন এরপর একটা কেরিয়ার যদি খাবার কিনেছেন তা কইতে পারি না কিন্তু প্রোডাক্টটা যখন হাতে থাকবে অনেক সবাই চায় থাকবে আচ্ছা দাম বলে ঠিক আছে এটা নিতে পারবেন 3600 টাকা তারপর আসেন এই যে আরো বড় যাদের আরো বেশি বড় ফ্যামিলি বড় দেওয়া লাগবে এটা হলো 22 সেন্টিমিটার এখানে খোদাই করে লেখা থাকবে এবং নিচে খোদাই করে মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে 22 সেন্টিমিটার 4000 টাকা পড়বে অনলি 4000 টাকা হলে আপনি এটা নিতে পারবেন ওকে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন আশা করি হুসনা বেগম আচ্ছা দেখিয়ে দিলাম আগুনের দামটা বলেন ভাই আগুনের দামটা তো বলেই দিলাম কারোর সাথে মিলছে কিনা দেখেন তাহলে সে এই ভাগ্যবান ব্যক্তি হবে যিনি এটা পাবে যদি একাধিক লোক হয় আমরা এটা দাম কত বলছেন মাত্র 6900 টাকা অনলি 6900 টাকা আমার খেয়াল নাই যদি কেউ বলে থাকেন স্ক্রিনে দেখানো ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কাশেমের সাথে যোগাযোগ করেন আর লাইভে যদি যোগাযোগ করে মানে কমেন্ট করতে পারতেন তাহলে আপনার নামটা বললে এখনই দিয়ে দিব 100% দিব যদি কেউ আসেন থাকেন দেখেন কেউ বলছেন কিনা আমাদের কি বলে দেখেন আমাদের নাম্বারগুলো 6900 টাকা আচ্ছা ব্লেন্ডারটা হচ্ছে 6900 টাকা জি আচ্ছা কেউ বলে থাকলে পরে যোগাযোগ করবেন এখন দেখেন এখানে আমরা সিঙ্গেল এখন সিঙ্গেল প্রাইসটা বললাম জি অনেকে চাইতে পারে যে ভাই আমার 7 পিসও লাগবে আপনার রোবটও লাগবে হ্যাঁ আবার এখন এই যে সেট এটা রেগুলার প্রাইস কত 6800 দিছি কত অফার রেট
আসেন 6800 থেকে আগে বলে দিব কত টাকা আসে এন্ড ডিসকাউন্টটা যেমন বলে দেন 6800 এখানে হলো আপনার যে বোলডোজার 5800 তারপরে এখানে যেটা আছে বোলডোজার আরেকটা হলো 9000 মানে এগুলো হচ্ছে আগের প্রাইস আগের প্রাইস আর এখানে তো আমরা সিঙ্গেল সিঙ্গেল দিছি সেটা আমার ভিউয়ার্সরা দেখছেই এখানে দেখেন 21600 টাকা চলে আসে 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 আচ্ছা এটা আগের প্রাইস যেটা ছিল আর বর্তমানে আমরা যেটা সেটা একটু বলে দিচ্ছি এখানে হলো 4000 টাকা তারপরে এখানে হলো আপনার 4600 টাকা এখানে হলো আপনার 6900 টাকা 6900 টাকা এই যে দেখেন এখানে আছে কত 15500 টাকা সব মিলিয়ে আছে সব মিলিয়ে এখন এখান থেকে ডিসকাউন্ট হবে 3000 একসাথে নেবে 3000 একসাথে নেবে অবশ্যই ডিসকাউন্ট হবে কত ডিসকাউন্ট না আজকে এখানে ডিসকাউন্ট দিব না আজকে ডিসকাউন্ট দিয়ে আমি আর খুশি করব না যারা তিনটা প্রোডাক্ট নিতে পারবে তাদের জন্য একটা হট প্রোডাক্ট দেওয়া হবে কি প্রোডাক্ট যে এই যে দেখেন এখানে 2.5 লিটার কেটলিটা আছে আচ্ছা 2.5 লিটার এটা বাজার থেকে যদি কিনে রাসেল ভাই এটা আপনার লাগবে 2200 টাকা এটা ফ্রি এটা ফ্রি থাকবে আজকে তিনটা প্রোডাক্ট যারা ক্রয় করতে পারবে একসাথে নেবে এটা থাকবে মাত্র অনলি 5 দিনের জন্য যারা একসাথে নেবে ভাই তাহলে তো 5 দিনের জন্য যেই যা তো নিতে পারেন 5 দিন ধরে আমার কাছ থেকে এটা ফ্রি দেওয়ার 5 দিন পরে যদি কেউ বলেন ভাই আমি তো তিনটা প্রোডাক্ট নিচ্ছি আমার সাথে এটা দিতে হবে তাহলে আমি সরি বলবো তার মানে আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আমি আপনাকে তিনটা নিলে একটা ফ্রি আমি আপনাকে 200 400 500 টাকা কমাই দিই ভাই আমি একটা 2200 টাকার প্রোডাক্টে আপনাকে অ্যাড করে দিচ্ছি ওয়াও চমৎকার তার মানে তিনটা যারা নেবেন 2200 টাকা দামে ইলেকট্রিক কেটলি একদম ফ্রি অবশ্যই আমরা এখানে দেখাই দিচ্ছি 5 দিন 5 দিন এই যে একটা হলো হ্যাঁ 5 দিন 5 দিন ওকে এখন থেকে 5 দিন এই তারিখের মানে এই তারিখ থেকে 5 দিন এবং এই সময় পর্যন্ত আমি অর্ডারটা নিব এরপর যদি কেউ অর্ডার করে থাকেন আমি দুঃখিত ভাই আপনি এর আগে আপনি অর্ডারটা করেন মানে কেটলিটা পাবেন কেটলিটা পাবেন মানে পরে করলে পাবেন না পরে করলে পাবেন না আচ্ছা ভাই তাহলে শেষ করে দেই হ্যাঁ আর আরেকটা জিনিস দিব সেটা হলো আমাদের মাল্টিপ্লাস টিভি থেকে যারা দেখছেন তাদের জন্য 12 ঘন্টার ভিতরে যারা এই তিনটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাল্টিপ্লাস টিভিতে তো যাবেই আপনার লাইভ চলতেছে রাসেল খান রাসেল খান আমার ভাইয়ের দুইটা চ্যানেল রাসেল খান মিলু হোক মাল্টিপ্লাস হোক দুইটা চ্যানেলই আমরা আচ্ছা 12 ঘন্টার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিব 12 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ 12 ঘন্টা হ্যাঁ টাইম দিয়ে দিবেন দুইটা পেজের নাম বলবেন জি মাল্টিপ্লাস টিভি হ্যাঁ রাসেল খান মিলু এটা বললে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা 12 ঘন্টা এখন থেকে 12 ঘন্টা আমরা ধরেন 12 ঘন্টার মধ্যে কাউন্ট হবে ফ্রি ফ্রি ওকে ভাই ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা কিভাবে নিবে ভাই একদম ইজি ব্যাপার এখানে দেখেন আমাদের কাশেম কোকারিজের এবং ভাই ভাই কোকারিজের 6টা নাম্বার দেওয়া আছে আমরা 6টা কাউন্ট করব না আমরা এখানে তিনটাই দেখাই দিব আপনাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা টাইমলাইন রেখে দেন আমাদের ঠিকানাটা আপনারা পাবেন এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা ঠিকানাটা নিতে পারবেন এটা হলো কাশেম কোকারিজ এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় 103 104 105 আমার তিনটা শপ এখানে যে আসতে চাচ্ছেন নিউ মার্কেট কাঁচাবাজার সামনে চলে আসলে বিস্তলা ভবনের নিস্তলায় এই দোকানগুলো চলে আসলে আপনার দারুণ ভাইকার জিজ্ঞেস করলে বলে দিবে এই তিনটা নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে আপনি প্রোডাক্ট যদি অর্ডার করেন যদি তিনটা প্রোডাক্ট অর্ডার করেন 2000 টাকা বিকাশ করবেন একটা করলে 1000 টাকা বিকাশ করলে হবে বাকি যে টাকাটা থাকবে আপনার প্রোডাক্ট থেকে সে টাকাটা আপনার ডিসকাউন্ট করে বাকি টাকাটা আপনার কুরিয়ারে প্রোডাক্ট চলে গেলে আপনি বাকি টাকা দিয়ে নিয়ে নেবেন এরপরে হচ্ছে আমার আরেকটা লাইভ আছে জি সেটা করব হচ্ছে মাল্টিপ্লাস টিভি অথবা রাসেল খান মিলু থেকে হতে পারে লাইভটা দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওই লাইভে দেখানো হবে হচ্ছে শীতের দিনের প্রোডাক্ট শীতের শাল বা চাদর বলতে পারেন তো লাইভটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে সবাই রাসেল ভাই আমরা কি আরেকবার একটু লাস্ট আমরা প্রোডাক্ট একটু দেখাই দিব একটু ইন্ডিভিজুয়াল করে কাস্টমার বুঝতে পারবে প্রাইস বলছেন শেষ করে দিই বুঝতে পার আচ্ছা ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশেম ভাই আল্লাহ হাফেজ ওকে সালামু আলাইকুম